তা আপনার ভাইয়ের দোকান থেকে আজকে একটা আমরা পর্ব করতে যাচ্ছি লকডাউনের মাধ্যমে। তা আপনাদের এখানে একটা সুন্দর একটা চমক আছে। তা আপনার ভাই ঈদ উপলক্ষে এখানে তিন পিস খাসি আছে দেখতে পাচ্ছেন, তা এগুলোর দাম জানাবো। আপনারা কেউ যদি চান আপনার ভাইয়ের দোকান থেকে এসে কালেক্ট করতে পারেন। রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, খিলগা, ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আপনাদেরকে ডেলিভারি দেওয়া সম্ভব, কিংবা আপনারা আইসাও নিতে পারেন যদি দরদামে পোষায়। আমরা তিনটা খাসি প্রথমে দেখাই, কবুতর দেখানোর আগে আজকে। এই যে দেখেন, প্রথমে এখানে একটা খাসি দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় খাসি। এটার ভাই লাইভ ওয়েট কেমন হবে? 18 কেজি। এটা এখন দাম কত চাচ্ছে? ওজন মাপ দিলে আছে 30 কেজির উপরে। 30 কেজির উপরে আপনি এই ওজনটাই বলবেন? 30 কেজির উপরে। এটা দাম কত পড়বে? এটা দাম চাচ্ছি 25,000। 25,000 বাকিটা আলোচনা সাপেক্ষে। 30 কেজি খাসি, হ্যাঁ, এই দেখেন দর্শক, 30 কেজি। তারপরে ভাই এইটা কত কেজি হবে? 28 কেজি। 28 কেজি না? এগুলো কি জাতের? দেশি ছাগল, দেশি মুন্ডিয়ান। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে ভাই? এটা 23,000। আচ্ছা, এটা পড়বে হচ্ছে দর্শক 23,000। 28 কেজি, 28 কেজি হবে লাইভ ওয়েট। আচ্ছা, তারপর এই পাশে আছে আরেকটা, এই যে দেখেন এখানে আরেকটা খাসি আছে ভাই, এটা কত পড়বে? এটা ওজন আছে 25 কেজি। 25, আর বিক্রি? বিক্রি হলো 20,000। আচ্ছা, 20,000 টাকা। এই হচ্ছে তিনটা খাসি। ঈদ উপলক্ষে আদনান ভাইয়ের এখানে আরও বেশ কিছু কালেকশন আসবে খাসির। আপনাদের যদি কারো খাসি দরকার হয় আদনান ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন 01853588988 এই নম্বরে। আর আদনান ভাইয়ের দোকানের ঠিকানা হচ্ছে দর্শক ঢাকা রামপুরা মেরাদিয়া বাজার, তার অপোজিটে বাসপট্টি। বাসপট্টির দিকে তাকালে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেনবো বিল্ডিং, তার নিচে আদনান ভাইয়ের দোকান। আর আপনাদের সুবিধার্থে আদনান ভাইয়ের ফোন নাম্বার দিয়ে রাখবো আমরা ডিসক্রিপশনে, 01853588988 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আমরা এই পাশ থেকে আপনাদেরকে কিছু কবুতর দেখাচ্ছি। খাতা নাম্বার হচ্ছে দর্শক 1। এখানে এক জোড়া চিলা আছে, এই যে দেখেন দর্শক, অরেঞ্জ না ভাই? আদনান ভাই, অরেঞ্জ ভাই কত রাখবেন? আচ্ছা, এটা ডিম পাচ্ছে, এটা এই যে দেখেন, এটা রাখা যাবে হচ্ছে 2500। খাঁচা নাম্বার হচ্ছে 2। এখানে জোড়া গিরিবাদ আছে, এই যে দেখেন লালপাত্তি গিরিবাদ। লালপাত্তি ভাই কত পড়ে? 2500 টাকা। আচ্ছা, লালপাত্তি পড়বে হচ্ছে দর্শক 2500 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে 3। এখানে আছে দর্শক, এই যে দেখেন চুইটাল হোমা, চুইটাল হোমা 2000 টাকা না? তারপরে আমরা এখানে আরো কিছু দেখাই, এই যে খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 7। এই যে এখানে একটা জোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জোড়াটা। তোমার এটা কত দেওয়া হয়? 2500 টাকা না? তারপরে এখানে এক জোড়া কিং আছে, হোয়াইট কিং, একদম অল্প রেটে দেওয়া যাবে, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এই দেখেন কিং, এক দাম হচ্ছে 3000 টাকা। ঢাকার ভিতরে বিশেষ করে যারা আছেন এসে কালেক্ট করে নিতে পারেন। খাঁচা নাম্বার হচ্ছে 5। রেসার, এই যে দেখেন দর্শক, রেসার জোড়া ভাই কেমন পড়ে? রেসার কত পড়ে? 3000 টাকা। এই দেখেন দর্শক, রেসার রাখা যাবে 3000। এটা আছে। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 4। এখানে আরেকটা জোড়া আছে রেসার, আচ্ছা এটা একটু কমে নিতে পারবেন, প্রাইস পড়বে হচ্ছে দর্শক 1500 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 8। এই যে এখানে একটা জোড়া আছে, এই দেখেন রেসার আরেকটা জোড়া আছে, এই জোড়া কত পড়ে? 3000। খাঁচা নাম্বার হচ্ছে 9। আচ্ছা, এখানে পাঙ্কি মাদি, এগুলো এডাল না ভাই, বাচ্চা? আচ্ছা, সব বড়। এই যে দেখেন দর্শক, সবগুলো আছে বড়। তবে এগুলো পিস কত বাচ্চা? আচ্ছা, পিস রাখা যাবে দর্শক 1500 টাকা পাঙ্কির বাচ্চা। 1000 টাকা ফিক্সড। খাঁচা নাম্বার হচ্ছে 10। এখানে এক জোড়া শার্টে আছে, দেখি ভাই মল্টিং আছে নাকি? দেখেন জোড়াটা মল্টিং আছে, জিনিস ফ্রেশ আছে, দেখেন শার্টিং।
ওই শার্টিং জোড়া কত পড়বে? আচ্ছা শার্টিং রাখা যাবে তো সব 3500। সাইজ ভালো আছে মাশাল্লাহ। কাঁচা নাম্বার হচ্ছে 211। এইখানে এক জোড়া বাঘা আছে দেখতে পাচ্ছেন, বাঘা রাখা যাবে তো 1500 টাকা। এই যে দেখেন বাঘা। আমরা পরবর্তী আরেকটা জোড়া দেখাচ্ছি, কাঁচা নাম্বার 15। এই যে দেখেন দর্শক, এইখানে একটা জোড়া আছে, এই যে জোড়াটা, এটা কত দিবেন ভাই? আচ্ছা এটা রাখা যাবে হচ্ছে দর্শক 1000 টাকা। 800 টাকা লাস্ট। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 14। এই দেখেন এখানে এক জোড়া কিং সহকারে, তো ভাই কত দিবেন কিং? আচ্ছা কিং রাখা যাবে 4000। মাশাল্লাহ একটা ডিম পাঠছে, এই যে দেখেন প্রাইস পড়বে 4000 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 12। এখানে একটা জোড়া রেসার আছে, বিগ সাইজের রেসার, এই যে দেখেন রেসার জোড়াটা, এটা কত পড়ে ভাই? 2500 টাকা। এই যে দেখেন দর্শক, এটা 2500 লেগালে করতে পারে। আর 13 নম্বর কাছে এক ভাইয়ার কবুতর আছে, ওনার কবুতরটা আসলে ডেলিভারি দেওয়া যাচ্ছে না নোয়াগা। ভাই আপনার কবুতরগুলো ভিডিওতে দেখাই দিলাম, আশা করি আপনার কবুতরগুলো দেখলে আপনার শান্তি লাগবে, আপনার কবুতরগুলো মাশাল্লাহ সুস্থ আছে। খাঁচা নাম্বার 20, এই জোড়া আপনারা দর্শক 800 কালেক্ট করতে পারবেন, লাল প্লেন। আদম ভাই ঈদ উপলক্ষে ঈদ মুনাদ কিছু কম দিবেন না? 800 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 31। এই যে এখানে একটা জোড়া আছে, দেখেন রেসার জোড়া, হাই ফ্লেয়ার রাখা যাবে হচ্ছে 2500 টাকা। এই দেখেন দর্শক হাই ফ্লেয়ার রেসার, 25 এলে কালেক্ট করতে পারে। খাতা নাম্বার হচ্ছে দর্শক 33। আচ্ছা গলা কষা জোড়া দর্শক আপনারা 1000 এলে কালেক্ট করতে পারেন। দেখেন দর্শক গলা কষা জোড়াটা, প্রাইস পড়বে 1000 টাকা। খাতা নাম্বার হচ্ছে 29। দেখেন এখানে আছে বাঘা সবুজ গলা একটা জোড়া, দেখেন তো ভাই জোড়াটা কত রাখবেন? বাঘা সবুজ গলা 1000 টাকা। খাঁচা নাম্বার 30, এখানে আরেকটা জোড়া আছে, এই যে লাল কাজ করা, মাশাল্লাহ কবুতর গুলা খুব চমৎকার, দুইটা একদম এক করে ডিম ও পাড়া দিছে এগুলা। আচ্ছা এগুলা 1500 হইলে কালেক্ট করতে পারেন। খাঁচা নাম্বার 70, এখানে একটা জোড়া আছে, এই আছে জোড়াটা রিজেলের মধ্যে ক্রস। আচ্ছা জোড়া রাখা যাবে হচ্ছে দর্শক 1000। কাঁচা নাম্বার হচ্ছে দর্শক 32, এইখানে আছে কাকজি একটা জোড়া। আচ্ছা কাকজি রাখা যাবে দর্শক 800 টাকা। এই দেখেন কাকজি জোড়াটা। পরবর্তী কাঁচা নাম্বার হচ্ছে দর্শক 36। তারপরে খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 71, এখানে আছে একটা জোড়া বাঘা, এই যে দেখেন এই যে বাঘা ডিম আছে, প্রাইস পড়বে দর্শক 1000 টাকা। কাঁচা নাম্বার হচ্ছে 34, এই যে এখানে একটা রেসার আছে জোড়া। আচ্ছা রেসার রাখা যাবে দর্শক 2000 টাকা, ডিমে বসতে না? আচ্ছা এই যে দেখেন 2000 হলে এগুলো কালেক্ট করতে পারেন। কাঁচা নাম্বার হচ্ছে 35, এখানে একটা জোড়া আছে লাল গলা, এই দেখেন দর্শক লাল গলা আছে, তো ভাই লাল গোলাটা কত রাখা যায়? আচ্ছা লাল গোলা পড়বে হচ্ছে দর্শক 1500 টাকা। এই দেখেন লাল গোলা। তারপরে খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 41,
এই যে এখানে একটা জোড়া আছে দেখেন গ্রিজেল জোড়াটা সাইজ মাশাআল্লাহ ভালো আছে তো ভাই গ্রিজেল কত পড়ে 1000 টাকা ঢাকার ভিতরে যারা আছেন আদনান ভাই কবুতর গোলা চাইলে কালেক্ট করতে পারেন ঢাকার ভিতরে আসলে চাইলে দেওয়া যায় একটা ব্যবস্থা করে 400 টাকা পিস আর এগুলা হচ্ছে সিঙ্গেল কবুতর পিস পড়বে যে দর্শক এভারেজ 400 টাকা পিস এই যে দেখেন দর্শক 400 টাকা পিস খাতা নাম্বার হচ্ছে 43 এই যে দেখেন এখানে কিছু সিঙ্গেল কবুতর আছে দর্শক সব পাখির বাচ্চা না বিক্রি হচ্ছে কিছু সব বিক্রি 300 টাকা পিস খাতা নাম্বার 44 এগুলো ভাই নর নামাজি আচ্ছা এগুলো সব নর এই যে দেখেন দর্শক পিস পড়বে 1400-300 টাকা এই যে দেখেন তো নর আছে 300 টাকা হলে কালেক্ট করতে পারেন খাতা নাম্বার 40 ভাইয়ের নর নামাজি সব নর এই দেখেন এগুলা সবই হচ্ছে নর পিস পড়বে হচ্ছে প্রতি পিস 300 টাকা এই যে দেখেন দর্শক নর গুলা 300 টাকা হলে কালেক্ট করতে পারেন খাঁচা নাম্বার হচ্ছে 39 এখানে ভাই সিঙ্গেল গুলা কত করে সিঙ্গেল আছে এখানে তিনটা 300 টাকা হলে দর্শক কালেক্ট করতে পারেন নর আর এই দুইটা মাদি মাদি কত করে 300 খাঁচা নাম্বার হচ্ছে 38 এখানে কিছু আছে দেখেন চুইটাল নাইরা সব মিলিয়ে আছে এখানে 400 ঘুমানো শুধু আচ্ছা ঘুমা এই দেখেন এটা হচ্ছে 600 আর বাকি যা দেখতেছে নর মাদি সব মাদি হচ্ছে দর্শক 600 টাকা আর সরি 400 টাকা হুমা মাদে এই যে দেখেন কবুতরগুলো সুন্দর আছে এবং ফুল অ্যাডাল এই যে দেখেন এটাও তো ভাই 400 টাকা আচ্ছা খাঁচা নাম্বার 37 এখানে কিছু মাদি আছে এই যে দেখেন এই যে দেখেন মাদিগুলো আপনারা 400 টাকা পিছিয়ে কালেক্ট করতে পারেন দেখেন এখানে কিছু মাদি আছে প্রাইস রাখা যাবে দর্শক 400 টাকা এ হচ্ছে দর্শক মাদি খাতা নাম্বার হচ্ছে 46 এখানে একটা জোড়া আছে গিরিবাজের আচ্ছা এই যে দেখেন পায়ে মোজা আছে এগুলার এই যে দেখেন দর্শক 1000 টাকা না ভাই খাঁচা নাম্বার 47 বাঘা সবুজ গলা রয়েছে একটা জোড়া এই যে দেখেন দর্শক বাঘা সবুজ গলা সবাই বাঘা কত পড়ে 1000 খাঁচা নাম্বার 48 এই জোড়া আপনারা 1000 হলে কালেক্ট করতে পারেন এই যে দেখেন দর্শক জোড়াটা আর আদান ভাইয়ের এখানে যা কবুতর আছে আলহামদুলিল্লাহ সবগুলো ডিম বাচ্চা রানিং কবুতর উনি বিক্রি করে বাচ্চা সেল করে না খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 49 এই যে একটা জোড়া আছে এখানে কালদম 1000 টাকা একদম সর্বনিম্ন রেটে দিচ্ছেন এই দেখেন দর্শক কালদম ভাই মাত্র 1000 টাকায় দিচ্ছে চাইলে কালেক্ট করতে পারেন জোড়াটা খাঁচা নাম্বার হচ্ছে 51 একটা সিঙ্গেল জোড়া আছে না জোড়াটা দেন তো নটটা গলা কষা এই যে দেখেন গলা কষার মধ্যে জোড়া কত দিবেন আচ্ছা এই জোড়া দেওয়া যাবে হচ্ছে 1000 খাঁচা নাম্বার 51 লাগাই দেন তুমি খাঁচা নাম্বার হচ্ছে 52 এটা কত ভাই খাকি গররা এইখানে আছে এক জোড়া খাকি গররা এই যে দেখেন প্রাইস রাখা যাবে দর্শক 1000 টাকা এই যে দেখেন খাকি গররা জোড়াটা 1000 হলে কালেক্ট করতে পারেন মেয়েদের দেখেন দর্শক খাকি গররা প্রাইস 1000 খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 53 একটা জোড়া আছে গিরিবাজের তো ভাই গিরিবাজ জোড়াটা কত পড়ে 1500 টাকা পাঙ্কি পাঙ্কি ফেট প্রাইস রাখা যাবে 1500 না খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 54 সিঙ্গেল না ভাই জোড়া সিঙ্গেল দা ভাই কত পরে নর নামাজি নর
আর ভাই জাকটা মশালদম জুরা, সরি মশালদম, মশালদম জুরা ভাই কত পড়বে? 800 টাকা মশালদম জুরা। দর্শক খাঁচা নাম্বার হচ্ছে 57। এই যে এখানে আরেকটা জোড়া আছে মশালদম, এটা দর্শক আপনারা 1000 হইলে কালেক্ট করতে পারেন। এই যে দেখেন আরেকটা মশালদম জোড়া, প্রাইস পড়তেছে হচ্ছে 1000 টাকা। তারপরে এখানে আমরা খাঁচা নাম্বার হচ্ছে 58 আছি, এখানে একটা জোড়া আছে, এই যে দেখেন, এই যে দেখেন দর্শক জোড়াটা শাহজানপুরি, এই যে দর্শক দেখতেছেন শাহজানপুরি রাখা দাম হচ্ছে 1500 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 64। এই যে এখানে আছে এক জোড়া কামাগার, দেখেন কামাগার রাখা দাম হচ্ছে দর্শক 1500 টাকা, হচ্ছে কামাগার জোড়া, 1500 হইলে কালেক্ট করতে পারেন। খাঁচা নাম্বার হচ্ছে 63, মশালদম জোড়াটা 1000 হইলে দর্শক কালেক্ট করতে পারেন। এই দেখেন মশালদম জোড়া, প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে 74, একটা সিঙ্গেল খুব চমৎকার একটা কবুতর, কত রাখবেন? 600 টাকা। নর না মাদি? নর। এই যে দেখেন দর্শক এটা কেউ চাইলে কালেক্ট করতে পারেন 600 টাকা। বাইরে কি কবুতর? মানে অন্য কালার? আচ্ছা, লাস্ট কিছু সিঙ্গেল কবুতর দেখাবো আদনবার, এখানে 66 নাম্বার। আচ্ছা, এখানে আছে কিছু সিঙ্গেল মাদি, পিস রাখা যাবে দর্শক 200 টাকা, না ভাই মাত্র 200 টাকা পিস। এই যে দেখেন দর্শক সবগুলো হচ্ছে মাদি, প্রাইস পড়বে হচ্ছে দর্শক 200 টাকা। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এগুলো 200 হলে দর্শক কালেক্ট করতে পারেন। তো দর্শক এই ছিল হচ্ছে আদান ভাইয়ের আজকের মতো ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর পরিশেষে আরেকটা কথা যেটা বলবো, এই যে খাসিগুলো সম্পর্কে আপনারা জানেন কবুতর আদান ভাই মার্কেটের মধ্যে সবসময় কম দাম দিয়ে থাকে, তা খাসিগুলো যদি আপনারা আদান ভাই থেকে কালেক্ট করেন, আমার বিশ্বাস যে মার্কেটের যে প্রাইস আছে তার থেকে অবশ্যই কম পাবেন, নাকি ভাই? আদান ভাইয়ের কাছে খাসি কেউ যদি নিতে চান ইনশাল্লাহ এই সেম দামের খাসি আপনারা 4-5 হাজার টাকা কম পাবেন, এটা গ্যারান্টি আছে। তা যাদের প্রয়োজন আদান ভাইয়ের দোকানে সরাসরি চলে আসবেন, মেরাদিয়া বাজারে এসে আদান ভাইকে ফোন দিলেই হবে, তাহলে আদান ভাই আপনাদেরকে খাসিগুলো দেখাইতে পারবে। ঢাকার ভিতরে হইলে আমরা ডেলিভারি দিতে পারবো আদান ভাইয়ের দোকান থেকে দরদামে যদি মিলে। তো দর্শক এই পর্যায়ে আদান ভাইয়ের দোকান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।